কিছু মানুষ তাদের জিবাকে জাহান্নামের কেচি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন হে আল্লাহ রসুল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না, তাদের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না, এই হতভাগা, এই কপাল পোড়া, এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেকামল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মানুষকে নেকামলের কথা বলতে হবে, নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে এই অজুহাতে নেকামলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি নিজে আমল করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা, এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া, খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন এই শাস্তি কেন হচ্ছে? তখন জিবরিল বললেন হে আল্লাহ রাসূল, এরা দুনিয়াতে গীবত শেখায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আর এক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত, তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের পরম এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে পস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি? জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো, তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামে তো মানুষ কিয়ামতে বিচার হবে, কুল সিরাতে পার হওয়ার ব্যাপার হবে, তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে, তারপরে মানুষ জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি মেরাজে কিভাবে জাহান্নামের লোক দেখলেন, জাহান্নামে তো কেউ এখনো যায় নাই, কিভাবে দেখলেন? এর উত্তর হলো, প্রথমত এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়, অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি সেটা ভুল হবে। দ্বিতীয় কথা হলো যে এটা হয়তো বা কোনো মক বা কোনো দামি টাইপের ছিল যে এরকম দৃশ্য হবে, সেরকম একটা চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে যেটার বাস্তবায়ন হবে অনেক পরে। বাকি এর প্রকৃত অবস্থা কি ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যখন বিশুদ্ধ, অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয় তখন ইমানদার হিসাবে সেটিকে আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ থাকে না, বরং সেটা সত্য, মহাসত্য, একজন ইমানদার সেটি বিশ্বাস করবে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে জাহান্নামের এই সমস্ত দৃশ্য তিনি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেকামল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমিন।